সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব, আমার বয়স 25, আমি আমার বাড়ি ভোলাতে চরপেশন থানা। আমি পেশায় একজন দিনমজুরের কাজ করতাম, অনেক হার্ডওয়ার্ক করি। তো আমার দীর্ঘদিন প্রায় 1.5 বছর যাবত আমার ডান হাতে একটু সমস্যা, ডান হাত চিকন হয়ে গেছে। তা আমি বিভিন্ন দিকে অনেক ট্রিটমেন্ট নিছি, কোথাও আমার রোগের চিকিৎসাই পাই নাই। তো আমি হতাশ, কয়েকবার ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিছি, কোথাও ট্রিটমেন্ট না পাওয়ার পরে আমি হতাশ। পরে একদিন ইউটিউব থেকে দেখলাম, ডিপিআরসির ব্যাপারে জানলাম, ছাড়ের ব্যাপারে জানলাম, শফিউল্লাহ প্রধান স্যার আমার মতো পেশেন্ট অনেক দেখছে, তারপরে হচ্ছে যে আমার মতো পেশেন্ট ভালো হয়েছে, আমার রোগটা হচ্ছে যে মায়োপ্যাথি। তো অনেক রোগী ভালো হওয়ার পরে পরে আমি ডিসিশন নিছি যে এখানে আসবো, দেখাবো। তো পরে আসলাম, ছাড়ের দেখাইলাম, এখানে ট্রিটমেন্ট নিলাম। এখন মোটামুটি আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটা ভালো, আগের চেয়ে মোটামুটি অনেকটা বেটার ফিল করতেছি। মায়োপ্যাথি রোগের মূলত প্রবলেমটা হচ্ছে যে আমার হাতটা চিকন হয়ে গেছে, বাড়ি কিছু ধরতে পারতাম না, প্লাস আমার খাবার খাইতেও সমস্যা হইতো। এখানে আইসা মোটামুটি অনেকটাই ভালো। এখন এখানে থাকা অবস্থায় অনেক রোগী দেখছি, 2-3 জন সুস্থ হয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরে গেছে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে যে চিকিৎসার ইয়েটা, সবার ব্যবহার, যারা আমাদের থেরাপিস্ট ছিল তারা অনেক ভালোভাবে ইয়ে করছিল, তারপরে নার্সরা এখানে যারা পরিচালনা করছে, সব মিলে সব অনেক ভালো ইনশাল্লাহ। আমি চাই, হ্যাঁ, স্যারের কাছে এখানে আসুক, ট্রিটমেন্ট নেক, ইনশাল্লাহ আমি যখন ভালো হয়েছি তাহলে ওরাও ইনশাল্লাহ ভালো হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সারা জীবন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।